আপনাদের স্বাগত। আমি নন্দিনী রয়েছি আপনাদের সঙ্গে। বিস্তারিত খবরে যাবার আগেই দেখে নেব হেডলাইন্স। আবারও প্রতারণার ফাঁদে কৃষক বাগদায়, নাবালিকার যৌন নির্যাতনে অবশেষে শাস্তি ঘোষণা অভিযুক্তের ব্যারাকপুরে, বেঙ্গল লাইফের খবরের জেরে নদীতে যাত্রী পারাপারের ক্ষেত্রে চালু হলো লাইফ জ্যাকেট রানাঘাটে, সুন্দরবন ও জল তরঙ্গ কাপে 2-0 গোলে জয়ের শিরোপা ছিনিয়ে নিল বসিরহাট মহুয়া ক্লাব। আসি বিস্তারিত খবরে। শুরুতেই যে খবরের দিকে নজর, ফের প্রতারণার শিকার 5 কৃষক। এবার ঘটনাস্থল বাগদা ব্লকের বাঁশঘাটা এলাকা, গ্রেপ্তার অভিযুক্ত উৎপল সিনহা। বিদ্যুৎ দপ্তর সূত্রের খবর, উৎপল সিনহা নামে হাবড়া বাণীপুরের বাসিন্দা, নিজেকে বিদ্যুৎ গ্রাহক সমিতির প্রতিনিধি বলে দাবি করে বাগদা ব্লকের বাঁশঘাটা এলাকায় 5 কৃষককে জমিতে পাম্পের বিদ্যুৎ সংযোগ করিয়ে দেওয়ার নাম করে 81,000 টাকা তোলে। পরবর্তীতে ওই 5 কৃষককে বাগদা বিদ্যুৎ দপ্তরেই আসতে বলেন। কৃষকেরা বিদ্যুৎ দপ্তরে এসে দেখেন তাদের কোনো কাগজপত্র বা টাকা পয়সা বিদ্যুৎ দপ্তরে জমা পড়েনি। পরবর্তীতে তারা বাগদা বিদ্যুৎ গ্রাহক সমিতির কাছে জানায়। বিদ্যুৎ গ্রাহক সমিতি বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজারের কাছে লিখিত অভিযোগ করেন যে এই নামে তাদের কোনো সদস্যই নেই। মঙ্গলবার উক্ত ব্যক্তির বাগদা বিদ্যুৎ দপ্তরে আসলে তাকে আটকে রাখে বিদ্যুৎ গ্রাহক পরিষেবা সমিতির কর্মীরা। খবর যায় বাগদা থানায়, আর এরপরই পুলিশ তৎপর হয়ে উৎপল সিনহাকে আটক করে প্রতারণা দেয়। এই মোটর দেবে, মোটরের লাইন দেবে বলে কতদিন আগে নিয়েছিল? মাসখানেক আগে। কি বলেছিল নিজেকে? বলেছিল আমি এই লাইনে কাজ করি। তারপর আজকে কি বুঝতে পারলি? আজকে অফিসে গিয়ে বোঝা গেল যে না, এই লাইনে কাজ করে না। এবারটা এখান থেকে পুলিশ নিয়ে গিয়ে ওনাকে ধরে নিয়ে চলে যাই ভাই। যে লাইন ব্যাপারে উনি যে আমাদের মাঠের মোটরের লাইন দেবে, আমরা বললাম যে কতদিনে দিতে পারেন, তা বলছে আমরা বোরের মতো পাই দেবো, 2 মাস মতো টাইম লাগবে। কত টাকা নিয়েছিল? 20,000 টাকা। তারপরে এখন কি বুঝতে পারলেন? এখন বাগদায় আজকে এসে বাগদার স্টাফ দেখলাম যে পুলিশ টুলিশ নিয়ে গিয়ে হাজির। আমরা আসলে আমাদেরকে ধরে থানায় নিয়ে আসলো। ওনাকে ধরেছে থানা? হ্যাঁ, ওনাকে ধরেছে। ধরে আমাদের আগেই ওনাকে নিয়ে চলে আসে, তারপর আমাদের পরে নিয়ে আসলো। বাগদা স্টাফ আমাদের নিয়ে এসে নজর রাখবো। পরবর্তী খবরে, নাবালিকা স্কুল পড়ুয়াকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার অমল পানের দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর মঙ্গলবার দোষী সাব্যস্ত করে মহামান্য আদালত। আর মঙ্গলবারের পর বুধবার অভিযুক্তের 10 বছর সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাস অতিরিক্ত কারাবাসের নির্দেশ দেয় অতিরিক্ত দায়রা বিচারক। তবে গোটা অভিযোগকে অস্বীকার করেছে অভিযুক্ত অমল পান। ২০১৭ সালের 20 জুলাই মিরপুর থানার অন্তর্গত চাদুয়া দোলতলা গ্রামে অমল পান নামক বছর 62 এক পৌরাকে এলাকারই এক চতুর্থ শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে বীজপুর থানার পুলিশ গ্রেপ্তার করে। নাবালিকার পরিবারের অভিযোগ, ওই দিন বাড়িতে কেউ ছিল না। নাবালিকা ঘরে একা থাকবার সুযোগে জল চাওয়ার অছিলায় ঘরে ঢুকে অমল পান ওই ছাত্রীকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। এরপর বিষয়টি জানাজানি হতেই পরিবারের পক্ষ থেকে বীজপুর থানায় অমল পানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। থানার অন্তর্গত চাদুয়া গ্রামে দোলতলায় অমল পান নামে এক ব্যক্তি জমি চাষ করার পর তার জমির কাছে একটি বাড়িতে জল চাইতে যায়, এবং সেই সময় সেই বাড়িতে 10 বছরের একটি নাবালিকা মেয়ে ছিল। তার মা বাবারা ছিল না, তার মা দিনমজুরের কাজ করে, বাবাও তাই, তারা সেই সময় বাড়িতে ছিল না। কো ইত্য বছরে জল চাওয়ার পর জল দেয়, এবং তারপরে জল যেই যখন যাকে অমল পানকে যখন জল দেয়, তখন অমল পান তাকে জড়িয়ে ধরে এবং তারপর পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে এতদিন আইনি প্রক্রিয়া চলার পর মঙ্গলবার অমলবাবুকে দোষী সাব্যস্ত করে ব্যারাকপুর 1 নম্বর বিশেষ দায়রা আদালত। বুধবার সেই আদালতেই অভিযুক্ত অমল পানকে 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করা হয়, এবং জরিমানার টাকা অনাদায়ে আরও 6 মাস অতিরিক্ত কারাবাসের নির্দেশ দেয় মহামান্য বিশেষ অতিরিক্ত দায়রা বিচারক অমিত চক্রবর্তী। এছাড়াও এই মামলার বিশেষ সরকারি আইনজীবী অসীম দত্ত জানান, এই মামলায় নিগৃহীতাকে 4.5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। 10 বছর জেল
আর অনাদায়ে 10,000 টাকা ফাইন। কী কারণ? কারণটা হচ্ছে একটা মাইনর মেয়ে, প্রতিবেশী মেয়ে, সে অভিযোগ করেছিল যে এই লোকটি নাকি তাকে জল ক্ষেত্রে যাওয়ার নাম করে তার বাড়িতে তার হচ্ছে শ্লীলতাহানি করেছে। বেঙ্গল লাইফের খবরের জেরে নদী পারাপারের ক্ষেত্রে শুরু হলো লাইফ জ্যাকেট। এই সংক্রান্ত খবর পাশাপাশি অন্যান্য খবর নিয়ে ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসনোগ্রাফি, চোখের প্রেশার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215251224। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। বনগাঁ শহরে হলমার্ক যুক্ত সোনার গহনার শোরুম মেসার্স জে এন নাথ অ্যান্ড ব্রাদার্স জুয়েলার্স, সোনার অলংকার নির্মাতা ও বিক্রেতা। ঠিকানা যশোর রোড টাউন কালীবাড়ির সামনে বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। যোগাযোগ 03215255034। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। শিবারজি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, সমস্ত রকম চিকিৎসা ব্যবস্থার এক নতুন দিশা। আর কলকাতা নয়, এবার আপনার এলাকাতেই পেয়ে যাচ্ছেন উন্নত অপারেশন থিয়েটার, অত্যাধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ ডাক্তার ও চোখের অত্যাধুনিক চিকিৎসা এবং অপারেশনের সেরা পরিষেবা। এবার থেকে সমস্ত চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন একই ছাদের নিচে শিবারতী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। থাকছে 24 ঘন্টার ডাক্তারের ব্যবস্থা, নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা। শিবারতী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, আমাদের ঠিকানা আইশতলা, সন্ন্যাসী বাজার, রানাঘাট। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইফ নিউজ। ফিরে এসে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর, বেঙ্গল লাইফের খবরের জেরে অবশেষে রানাঘাটের চূর্ণে নদীর পারাপারের সময় যাত্রীদের জন্য ব্যবহারে শুরু হলো লাইফ জ্যাকেট। স্বভাবতই এই ব্যবস্থাপনায় খুশি সকলেই। নদিয়ার রানাঘাটের ছোট বাজার রানাঘাট আইসলার সাথে যোগাযোগের জন্য ফেরি সার্ভিস বন্ধ করে চূর্ণী নদীর ওপর 90-এর দশকে তৈরি হয়েছিল একটি ফুটব্রিজ, যার পোশাকি নাম ঝুলন্ত ব্রিজ। সম্প্রতি সেই ফুটব্রিজের পরিস্থিতি ব্যবহারের অযোগ্য হওয়ায় সেটিকে সংস্কার করতে উদ্যোগী হয় নদিয়া জেলার প্রশাসন। তার জন্যই ইতিমধ্যে বরাদ্দ হয়েছে প্রায় 3 কোটি টাকা। প্রশাসন সূত্রের খবর, সংস্কারের সেই কাজের টেন্ডার হয়ে গেলেও ব্রিজ মেরামতির কাজ এখনো শুরু হয়নি। তবে ইতিমধ্যেই সেই ব্রিজ সাধারণ মানুষের ব্যবহারের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, আর তার পরিবর্তে রানাঘাট আইসতলার সাথে যোগাযোগের ব্যবস্থা ঠিক রাখতে পুনরায় শুরু হয়েছে ফেরি সার্ভিস। সূত্রের খবর, প্রত্যেক দিন স্কুল পড়ুয়া থেকে অফিস যাত্রী, ব্যবসায়ী থেকে সাংসারিক প্রয়োজনে কয়েক হাজার মানুষ রানাঘাট ও আইসতলার মধ্যে যাতায়াত করে। অভিযোগ, যাত্রী নিরাপত্তার ন্যূনতম ব্যবস্থা না থাকায় কার্যত প্রত্যেক দিন প্রাণ হাতে করে নদী পারাপার করছিল সাধারণ মানুষ। অভিযোগ, যাত্রীরা লাইফ জ্যাকেট চাইলেও তা দেওয়া হচ্ছিল না। নিত্য যাত্রীদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় নৌকার সংখ্যা কম থাকায় কখনো কখনো স্কুলের সময় নৌকায় বহু যাত্রী একসাথে উঠে পড়ে। আপনি কি নিয়মিত পারাপার করেন? এখন নিরাপত্তা কতটা মনে হচ্ছে? কিছুটা মনে হচ্ছে, তবুও অসুবিধা মনে হচ্ছে একটু, যেহেতু ব্রিজটা ছিল আমাদের
যাতায়াতের মনে হয় একটু তাড়াতাড়ি, কিন্তু নৌকাতে আমাদের একটু মনে হচ্ছে দেরি হয়ে যাচ্ছে। বড়দের জন্য না হলেও বাচ্চা এবং মহিলাদের জন্য অবশ্যই লাইফ জ্যাকেট দেওয়া উচিত, কিন্তু তার কোনো ব্যবস্থা না থাকায় কার্যত ভগবান ভরসায় নদী পারাপার করতে হচ্ছিল মানুষজনকে। এই প্রসঙ্গে রানাঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষ আশ্বাস দিয়েছেন, অবিলম্বে লাইফ জ্যাকেট না দিলে ফেরি সার্ভিস কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আর এরপরই মঙ্গলবার থেকে নৌকা পারাপারে লাইফ জ্যাকেট ব্যবহার শুরু হয়েছে। আপনাদের খবরের জন্যই হয়তো এই লাইফ জ্যাকেটের ব্যবস্থাটা করা হয়েছে, যেটা অনেকই সুবিধা, মানে এখন আর মনের মধ্যে সেই ভয়টা থাকে না যে কিছু একটা মানে পড়ে গেলেও বা কিছু হলেও কোনো অসুবিধা হতে পারে। কার্যত সাংবাদিকদের খবরের জেরেই অবশেষে রানাঘাটের চূর্ণী নদী পারাপারের সময় যাত্রীদের জন্য ব্যবহার হলো লাইফ জ্যাকেট, যার জেরে খুশি যাত্রী তথা সংবাদ মাধ্যম। হ্যাঁ, অনেকটাই নিরাপত্তা আছে? না, নিরাপত্তা নেই, আজকে দেখছি। কেন আজকে থেকে নিরাপত্তা কেন লাগছে? আসি পরবর্তী খবরে। বসিরহাট স্টেডিয়ামে ফুটবলের নতুন প্রতিভা তুলে আনতে এবং জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত হয়েছিল সুন্দরবন এবং জল তরঙ্গ কাপ, যার চূড়ান্ত পর্যায়ে মুখোমুখি হয়ে 2-0 গোলে জয়ের শিরোপা ছিনিয়ে নিল বসিরহাটের মহুয়া সংঘ। সুন্দরবন ও জল তরঙ্গ কাপ ফাইনাল হয়ে গেল বসিরহাট স্টেডিয়ামে। রাজ্য পুলিশের উদ্যোগে আগেই শুরু হয়েছিল সুন্দরবন কাপ। উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা মিলে 22টি ব্লকের প্রায় 50টি ক্লাব নিয়ে থানা ভিত্তিক সংগঠিত হয়েছে এই কাপ। প্রত্যন্ত সুন্দরবনের ছেলে মেয়েরা এই কাপে অংশগ্রহণ করেছে। তারই আদলে শুরু হয়েছে জল তরঙ্গ কাপ। অক্টোবর মাসে দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বর্ধমান এবং উত্তর ২৪ পরগনা এই চারটি জেলাকে নিয়ে এই জল তরঙ্গ কাপ শুভ সূচনা হয়েছিল বসিরহাট স্টেডিয়ামে। তার ফাইনালে মুখোমুখি হলো বাদুরিয়া এবং বসিরহাটের দুটি ক্লাব। এই জল তরঙ্গ কাপের পরস্পর চূড়ান্ত পর্যায়ে খেলা শেষ হলো। অপরদিকে সুন্দরবন কাপের ফাইনাল হয়ে গেল বসিরহাট ইন্ডিকা হাইস্কুল মাঠে। সন্দেশখালীর কুলতলি আদিবাসী সংঘ মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হলো। হিঙ্গলগঞ্জের লেবুখালী আদিবাসী সংঘ পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়। জল তরঙ্গ কাপ ফাইনালে বসিরহাট থানার মহুয়া সংঘ 2-0 গোলে হারায় বাদুরিয়া থানাকে। বসিরহাট স্টেডিয়ামে পায়রা বেলুন এবং ফুটবলে কিক করেই ফাইনাল খেলার শুভ সূচনা করেছিলেন আইডি সাউথ নীরজ কুমার সিং এবং প্রেসিডেন্ট রেঞ্জের আইজি রাজেশ সিং সহ উত্তর ২৪ পরগনার পুলিশ সিনিয়র সুপার শ্রী সুধাকর এবং বসিরহাট পুলিশ জেলার সুপার কে শাবরী রাজকুমার। পাশাপাশি মঞ্চে উপস্থিত ছিলেন বসিরহাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রেমাশিস চট্টরাজ, বসিরহাট পৌরসভার চেয়ারম্যান তপন সরকার, হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল, হারোয়ার বিধায়ক হাজী নজরুল ইসলাম সহ সমাজসেবী শারিফুল মণ্ডল এবং সফিকুল দফাদার। বিভিন্ন থানা এলাকায় সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বৃদ্ধিতে পুলিশের এই উদ্যোগ। শুধুমাত্র দক্ষিণ বঙ্গের চারটি জেলায় চলবে এই টুর্নামেন্ট, যথা নদিয়ার মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, বসিরহাট পুলিশ, যেখানে অংশগ্রহণ করেছিল প্রায় 1,500টি ক্লাব। পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের একদম নতুন এটা প্রজেক্টে বলবো, এই বছর থেকে জল তরঙ্গটা শুরু হয়েছে। তো বসিরহাট পুলিশ জেলাটা দুটো স্পোর্টস আছে, জল তরঙ্গ আছে এখানে এবং সুন্দরবনটাও আছে। তো একসময় যেটা আমরা শুনেছি বসিরহাটে খুব ভালো ভালো এখানে খেলোয়াড় হয়েছে এবং ফুটবল নিয়ে খুব নাম করেছে এই জায়গাটা। খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে মাঠে উপস্থিত ছিলেন ভারতবর্ষের নামে ফুটবলার নাজিমুল হক, তপন ঘোষ, পার্বতারী, সুনিতা হাজরা সহ বাল্য বিবাহ রোধে রাষ্ট্রপুঞ্জ থেকে পদক আনা সন্দেশখালীর আনোয়ার খাতুন। সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বসিরহাটের মানুষ। মাঠে উপস্থিত হয়ে আইজি সাউথ বেঙ্গল সংবাদ মাধ্যমের সামনে বলেন, প্রত্যন্ত গ্রামের থেকে উঠে আসা খেলোয়াড়দের বেছে নিয়েই রাজ্য ও জাতীয় স্তরে ফুটবলার তৈরি করাই হলো মূল উদ্দেশ্য সুন্দরবন এবং জল তরঙ্গ কাপের। বহু প্লেয়ার এখান থেকে উঠে গিয়ে রাজ্য, দেশ এবং বাইরে গিয়ে খেলাধুলা করছে। বহু প্রতিভাবান প্লেয়ার আছে ঠিকই, তবে খেলার সুযোগ পায় না, তাদেরকে তুলে আনাই আমাদের মূল লক্ষ্য। বেঙ্গল লাইফ নিউজ এখনকার মতো এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বেঙ্গল লাইফ। অসহক চাঁদ বাদনি ধ্বনি, অসহক চাঁদ বাদনি ধ্বনি, বালা নাচ হতে দেখি।